মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব, তার নাতির মাথায়ও কিছু প্রশ্ন এসেছে যার উত্তর নানারও জানা নেই। এই তোরা কোন সময় থেকে তুই লেহা পড়া কর, তুই বই খাতা খুইলে উদাস হয়ে চাই দিছিস। এই তুই কি দার্শনিক হয়েছিস? না না, এই অঙ্ক করতে যায় একটা প্রশ্ন মাথায় এলো কিন্তু উত্তর হইতাছি না। সেটা আবার কি? এই যে না না, আমরা কই 1 2 3 4 এইভাবে 10 20 30 40 হইলে কই 20 হইলে 21 30 হইলে 31 40 হইলে 41, কিন্তু 10 এর পরে 11 12 13 14 এরকম বিভিন্ন শব্দ কই কেন? আরে এইভাবে উচ্চারণ করতে হয় বলেই তো করি। সমস্যা তো ওইখানেই, ওইভাবে উচ্চারণ করতে হবে কেন? তো ক্যাম্বাই করতে হবে কেন? ওই যে কইলাম 20 পরে 21 22 23, যেমন কই 10 এর পরে ঠিক তেমনি 21 22 23 24 25, ওইভাবে কইলে জিনিসটা সহজ হইতো না? বেশি বুঝো না, বুঝছো? খালি যে কোনো জিনিস নিয়ে তর্ক, অঙ্ক কর। না না, তুমি তো আমার অঙ্ক করতে কইতাছো কিন্তু আমার প্রশ্ন উত্তর তো দিলে না, আর অঙ্ক যে করমু সমস্যা তো আরো আছে। আবার কি সমস্যা? এই যে দেখো এখানে লেখছে 365 দিনে 1 বছর, 30 দিনে 1 মাস, 24 ঘন্টা 1 দিন। তো ঠিকই তো আছে। না ঠিক নাই। এই তুই কি পণ্ডিত হইছিস যে ঠিক নাই? পণ্ডিত না, জিনিসটা বুঝতাছি না। যেমন ধরো আমরা জানি সূর্য উঠলে দিন হয় আর সূর্য ডুবলে মানে আলো না থাকলে রাত হয়, তাহলে 24 ঘন্টা 1 দিন হয় কেমনে? রাত 12টা থেকে পরের দিন রাত 12টা পর্যন্ত হলো 24 ঘন্টা, এই 24 ঘন্টা তো রাত আছে। হ্যাঁ বুঝছি তো, তা এখন কি কইতে হবে? তুই কি কবার চাস? আমি কইতে চাই যে 24 ঘন্টা 1 দিন না, 24 ঘন্টা 1 দিন ও রাত, যেহেতু রাত আছে তেমনি 30 দিন রাতে 1 মাস, 365 দিন রাতে 1 বছর। সারা দুনিয়ার মানুষ এই সিস্টেমে চলতেছে, তোর জন্য তার সিস্টেম পাল্টাবে না। পাল্টাইবে না সেটা আমিও জানি, কিন্তু আমি যেটা কইলাম সেটা ভুল কইলাম নাকি সেটা আমারে কও। চুপ কর।